আপনি কি জানেন পৃথিবীতে কমপক্ষে 20-30 কোটি মানুষের ভালোবাসা হয়ে যায়, আর হিউম্যান সাইকোলজি অনুসারে মহিলাদের চাহিদা কখনো পূরণ হয় না। সব থেকে মজার বিষয় হলো, মহিলারা নিজেই জানে না যে তাদের আসলে কি কি চায়। আর আপনি এটা জেনেও হয়তো অবাক হবেন যে লাইফের যে কোনো সময়ের ঘটনা আমরা যত বেশি ফটোতে ক্যাপচার করে রাখি, লাইফের সেই সেই মুহূর্তগুলো আমাদের পরে ততটাই কম মনে থাকে। দ্যাটস রিয়েলি অ্যামেজিং, রাইট? তো আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি এমনই 10টি মজাদার সাইকোলজিক্যাল ফ্যাক্ট, যেটা শুনে আপনার জাস্ট একটাই রিয়াকশন হবে, ওয়াও, দ্যাটস মাইন্ড ব্লোয়িং। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো চলুন শুরু করা যাক। সো ফ্যাক্ট নাম্বার 10, অ্যাকর্ডিং টু হিউম্যান সাইকোলজি, রেড কালার মানে লাল রং মানুষের কনসেন্ট্রেশন লেভেল মানে কোনো একটা জিনিসের ওপর আমাদের মনোযোগ বহুগুণ বাড়িয়ে দেয়। সেরকমই ব্লু মানে নীল রং মানুষের ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে তোলে। এরকমই গ্রিন কালার আমাদের মুডের ওপর অনেক বেশি এফেক্ট ফেলে, অর্থাৎ সবুজ রং কিছু সময় ধরে দেখার ফলে মানুষের ব্রেন একেবারে রিল্যাক্স হয়ে যায় আর তার মুডও ইনস্ট্যান্টলি ঠিক হয়ে যায়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অরেঞ্জ কালার ব্রেনের মেন্টাল অ্যাক্টিভিটিসকে স্টিমুলেট করে আমাদের মনে যে উল্টোপাল্টা চিন্তাভাবনা ঘুরে বেড়ায় সেগুলোকে কম করে দেয়, অ্যান্ড আমাদের ফোকাসকে অনেক বেশি ইনক্রিজ করে। ফ্যাক্ট নাম্বার 9, আপনিও কি কোনো জিনিসে আপসেট হন, মানে আপনি কি কোনো কাজে বোর হয়ে থাকেন? যেমন ধরুন স্টাডি বা এমন কোনো কাজ যেটা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং যেটা আপনার ক্যারিয়ারের সঙ্গেও যুক্ত, কিন্তু তবুও আপনি ওই কাজটাতে বোর ফিল করেন। তো আপনি যদি চান যে ওই কাজে আপনি বোর ফিল না করুন, তাহলে এক্ষেত্রে সাইকোলজি বলে যে আপনি দিনে 30 মিনিট, যেভাবেই হোক মাত্র 30 মিনিট, এমন কোনো জিনিস পড়ুন যেটা বেশ কঠিন এবং বেশ বোরিংও। অর্থাৎ আপনি যদি সেটা বুঝতেও না পারেন, সেটা যদি আপনার মাথার উপর দিয়েও যায়, তবুও 30 মিনিট পর্যন্ত ডেলি বেসিসে যদি আপনি সেটা পড়তে থাকেন, তো আস্তে আস্তে আপনার মন কাজের দিকে ফোকাস করতে শুরু করবে। ফ্যাক্ট নাম্বার 8, আপনার সাথেও কি এমনটা হয়েছে যে আপনি কোনো দিন এটা ভেবে কোনো কাজ করতে বসেছেন যে এটা আমি 1 ঘন্টায় করে নেব, কিন্তু যখন আপনি কাজটা শেষ করে উঠলেন তখন দেখলেন কাজটা করতে আপনার 2 ঘন্টা লেগে গেছে? কিছু মানুষের সঙ্গে তো এটা অবশ্যই হয়েছে, আর সাইকোলজি অনুসারে যদি আপনার সঙ্গে এমনটা ঘটে থাকে তাহলে এটাই সেই কাজ যাকে আপনি প্যাশন বলতে পারেন এবং যাকে আপনি ক্যারিয়ারও বানাতে পারেন, কারণ এই কাজে আপনি ডিস্ট্র্যাক্ট না হয়ে ফুল ফোকাসের সঙ্গে কাজটি করতে পারেন। এই কারণে এই ধরনের কাজ খুঁজে বার করুন এবং সকালে সবার আগে তার জন্য সময় বার করুন। যদি আপনি একজন স্টুডেন্ট হন, কোনো জব করে থাকেন বা যে কোনো ধরনের কাজই করুন না কেন, আপনি ডেলি আপনার ওই প্যাশনকে কিছুটা সময় অবশ্যই দিন, কারণ কে বলতে পারে যে এটা হয়তো কিছু বছরের মধ্যে আপনার জীবন পুরোপুরি পাল্টে দেবে। ফ্যাক্ট নাম্বার 7, কিছু কিছু লোক আছে যারা কোনো একটা জিনিস নিয়ে একটানা ওভার থিঙ্কিং করতে থাকে আর ফালতু স্ট্রেস নেয়। হতে পারে আপনাদের ভেতরও কিছু কিছু লোক এই ভুল করে থাকেন, কিন্তু আপনি জেনে হয়তো অবাক হবেন যে কোনো ব্যক্তি যদি 15 মিনিট ধরে একটানা টেনশনে থাকেন, তাহলে সেই সময় তার এনার্জি এতটাই কম হতে থাকে যতটা এনার্জি একজন লোক কঠোর পরিশ্রম করে 1 ঘন্টায় শেষ করে। অর্থাৎ মাত্র 15 মিনিটের স্ট্রেস 1 ঘন্টার ফিজিক্যাল অ্যাক্টিভিটির সমান। এই কারণেই আমাদের অলওয়েজ ওভার থিঙ্কিং আর স্ট্রেসের থেকে দূরে থাকা উচিত। ফ্যাক্ট নাম্বার 6, এক হলো প্রশংসা আর এক হলো বার খাওয়ানো। বেশিরভাগ সময় মানুষ এই দুটো জিনিসকে একইভাবে, কিন্তু প্রশংসা হলো সেটাই যেটা সততার সাথে করা হয়, আর বার খাওয়ানোর পেছনে মানুষের কোনো না কোনো স্বার্থ লুকিয়ে থাকে। তো সাইকোলজি বলে থাকে যে আপনি কারোর সত্যিকারের প্রশংসা অবশ্যই করুন, কিন্তু কারোর বদনাম করবেন না এবং কাউকে বারও খাওয়াবেন না। আপনি হয়তো দেখেছেন যে এমন কিছু লোক থাকে যারা সবসময় একে অপরকে নিয়ে চর্চা করে, তারা সবসময় সেই ব্যক্তির জন্য অ্যাভেলেবেল থাকে, কারণ তারা ভয় পায় যে যদি সেই ব্যক্তির প্রশংসা না করি বা কখনো যদি তার কথা না শুনি তাহলে সেই লোক তাকে ছেড়ে চলে যাবে। বাট ভাই, আমি আপনাকে বলছি যে এমন মানুষ কখনোই হবেন না, কারণ এতে আপনি নিজেই নিজের চোখে ছোট হতে থাকবেন আর আপনার সেলফ রেসপেক্টও কম হয়ে যাবে। ফ্যাক্ট নাম্বার 5, আপনার কি মনে হয় বিতর্ক আলোচনা করা উচিত? তো অ্যাকর্ডিং টু হিউম্যান সাইকোলজি, যদি আপনি একজন বুদ্ধিমান মানুষ হন তাহলে আপনি কখনোই বিতর্ক আলোচনায় জড়াবেন না, কারণ বিতর্ক আলোচনায় অহংকার বাড়ে। এই বিতর্ক অহংকারের এমন একটি লড়াই যেখানে একজনের উপর আরেকজন চিৎকার চেঁচামেচি করতে থাকে। তাই ফালতু বিতর্কে জড়াবেন না, কারণ বিতর্ক এমন একটা আলোচনা যেখানে কখনোই জেতা সম্ভব নয়। অর্থাৎ যদি আপনি জিতে যান তবুও আপনি হেরেই যাবেন, আর যদি আপনি হেরে যান তাহলে তো হারবেনই। তো এখন হয়তো আপনি ভাবছেন যে যদি জিতে যায় তাহলে কিভাবে হারবো। তো ভাই, সাপোজ আপনি আপনার ফ্রেন্ডসের ওপর চিৎকার করে ঝগড়া করলেন আর এন্ডে আপনি জিতেও গেলেন, কিন্তু সেটাও আপনার একটা হারই হলো, কারণ হতে পারে এই কারণে আপনি একজন ভালো বন্ধু হারালেন। তাই বিতর্কে জেতার সবথেকে ভালো উপায় হলো বিতর্কে না জড়ানো। ফ্যাক্ট নাম্বার 4, সাইকোলজির একটা স্টাডি অনুযায়ী 20% ইয়ং বা যুবকেরা ভাবেন
যে যদি আমি এটা প্রথমেই জানতে পারতাম, মানে তার এই ব্যাপারে খুব দুঃখ হয় যে যদি কোনো কথা সে 2-4 সাল আগে থেকে জানতো, মানে ম্যাক্সিমাম 21 বছর, 30 বছর এবং 35 বছরের মানুষ এটাই ভাবেন যে যদি আমি এই কথাটা প্রথমেই জানতে পারতাম। আর আপনাদের মধ্যেও হয়তো কেউ কেউ এমনটাই ভাবেন, বাট ভাই এমনটা ভাবা বন্ধ করুন আর নিজের লাইফে অ্যাকশন নেওয়া শুরু করুন। কারণ আজ যদি আপনি সেই কাজটা না করেন যেটা আপনি বর্তমানে করতে পারবেন, তাহলে আজ থেকে 5 বা 10 সাল পরে আপনি পুনরায় আফসোসই করবেন। ফ্যাক্ট নাম্বার 3, আপনি হয়তো দেখে থাকবেন যে কিছু লোক সবসময় কুটকাচালি বা সমালোচনা করে থাকে এবং সে তার বেশিরভাগ সময় সমালোচনা করেই ওয়েস্ট করে। হতে পারে আপনিও এমন। তো এই সমালোচনা বা কুটকাচালির পেছনের সাইকোলজি হলো যে এমনটা করতে মানুষকে বেশি এফেক্ট দিতে হয় না, আর এতে সে অনেক বেশি মজাও পায়, যার কারণে বেশিরভাগ মানুষ ভালো আলোচনা ও আইডিয়া সম্পর্কে কথা না বলে লোকেদের সমালোচনায় ব্যস্ত থাকে। তাই যদি আপনিও এই ভুলটি করে থাকেন, তাহলে এর পরের বার সমালোচনা করার সময় নিজেকে জাস্ট একটা প্রশ্ন অবশ্যই করুন যে আমি কাউকে অপবাদ দিচ্ছি, এটা কি খুব জরুরি? আমি কি অন্যের সম্পর্কে ভালো কথা বলছি? তাহলেই আপনি ওই মুহূর্তে দাঁড়িয়ে ইনস্ট্যান্টলি আপনার জবাবটা পেয়ে যাবেন যে আপনি আদৌ ঠিক করছেন নাকি ভুল। ফ্যাক্ট নাম্বার 2, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভয়ের স্বপ্ন কখনোই দেখেননি। মানে প্রত্যেকেই ভয়ের স্বপ্ন তো অবশ্যই দেখে থাকে এবং আপনি অবশ্যই কখনো না কখনো এটা দেখেছেন। তো এর সঙ্গে যুক্ত একটা সাইকোলজিক্যাল স্টাডিতে পাওয়া গেছে যে ঘুমানোর সময় কোনো মানুষ যদি তার হাত বুকের উপর রেখে ঘুমায় বা সোজা উপুড় হয়ে ঘুমিয়ে থাকে, তবে এই সিচুয়েশনে ভয়ের স্বপ্ন দেখার চান্স সবথেকে বেশি হয়। তাই যদি আপনার ভয়ের স্বপ্ন দেখার শখ হয়, তাহলে নিজের হাত বুকের উপর রেখে রাতে ঘুমিয়ে পড়বেন। এক্ষেত্রে বেশিরভাগ চান্স থাকে যে আপনি রাতে ভয়ের স্বপ্নই দেখবেন। দ্যাটস রিয়েলি অ্যামেজিং, রাইট? সো ফ্যাক্ট নাম্বার 1, সাইকোলজি অনুসারে সিঙ্গেল লোকেদের মধ্যে এটা দেখা গেছে যে তারা সবসময় এটাই চায় যে তারা কোনো না কোনো উপায়ে যেন একটা ভালো পার্টনার খুঁজে পায়। অর্থাৎ যদি কোনো সিঙ্গেল ছেলে হয়, তাহলে সে ভাবে যে সে যেন একটা গার্লফ্রেন্ড খুঁজে পায়। আর একইভাবে একজন সিঙ্গেল মেয়ে ভাবে যে সে যেন একটা বয়ফ্রেন্ড খুঁজে পায়। কিন্তু ফ্রেন্ডস, সাইকোলজি অনুসারে যেসব লোকেরা তাদের পার্টনারকে পেয়ে যায়, তারা কম্পারেটিভলি বেশি খুশি তো হয়, কিন্তু নিজের এবং নিজের ক্যারিয়ার সম্পর্কে আগে যেমন তারা ভাবতো, সেরকমটা আর তারা ভাবার সময়ই পায় না, বরং পার্টনারের সম্পর্কেই ভাবতে থাকে। তো আপনি কি আপনার ভালোবাসার মানুষ বা লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছেন নাকি এখনও খুঁজে পাওয়ার অপেক্ষায় আছেন? কমেন্ট করে অবশ্যই জানান। সো এবার চলে আসি আজকের বোনাস ফ্যাক্টে। তো সাইকোলজি বলে থাকে একজন মানুষের ব্রেন সবসময় কোনো উইক বা যে উইক হয়ে থাকে তার সাইড নিয়ে থাকে। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। ফর এক্সাম্পল, আপনি কখনো কোনো ভিডিওতে বা টিভিতে এটা দেখে থাকবেন যেখানে কোনো বাঘ কোনো হরিণকে শিকার করছে, কিংবা কোনো বাঘ হয়তো হরিণের পেছনে দৌড়াচ্ছে, তো আপনি দেখবেন ওই সময় আপনার মন সবসময় হরিণের সাইড নেবে আর হরিণের জন্য আপনার স্যাড ফিল হবে। আপনি মনে মনে হয়তো ভাববেন যে হে ভগবান, হরিণটা যেন ওই বাঘের হাত থেকে বেঁচে যায়। কারণ আপনার মন এবং ব্রেন সবার প্রথমেই সবসময় দুর্বল বা কমজোরি সাইড নিয়ে থাকে, কারণ মানুষের মধ্যে ইমোশনস বা ভাবনা ফিল করার ক্ষমতা সবথেকে বেশি হয়ে থাকে, যেটা পৃথিবীর অন্য কোনো প্রাণীর মধ্যে থাকে না। তো আপনারও কি কোনো উইক প্রাণী কিংবা কোনো অসহায় মানুষকে দেখলে খারাপ লাগে? সে হতে পারে কোনো পাগল, ভিখারি কিংবা চলতে না পারে একটা কুকুরের বাচ্চা। এদেরকে দেখে কি আপনার ভেতর থেকে কোনো রকম কষ্ট হয়? কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত অদ্ভুত, মজাদার এবং ইন্সপায়ারিং সাইকোলজিক্যাল ফ্যাক্ট সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।